এই ভালো না লাগা গ্রুপই কিন্তু আমাদের বাংলাদেশের বদনাম ছড়ায় সব জায়গায়, কিছু ভালো লাগে না, মানে তাদের হচ্ছে তাদের কিছু ভালো লাগে না, এটাই হলে বড় কথা। যাও, এই ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে মুছে ফেলা হয়েছিল এখন তো তা বুঝতে পারবে না, এমন তার এটাও স্বীকার করেনি যে আওয়ামী লীগ ক্ষমতা এসেই 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা, ছুটি দেয়া এবং শহীদ মিনার তৈরি করবার যে প্রকল্প গ্রহণ এবং বাজেট দিয়েছিল। এটা আমি এটুকু বলতে চাই যে আওয়ামী লীগ বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন যেমন সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামের পথ বেয়ে কিন্তু আমরা আজকে মুক্তি অর্জন করেছি, এমনকি আমাদের স্বাধীনতা ইতিহাস, এই স্বাধীনতা ইতিহাস থেকেও তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান মুছে ফেলা হয়েছিল। কোথাকার কোন একজন মেজর সাহেব কোন ড্রামের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিল আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এইরকম বিকৃত ইতিহাসও শোনানো হয়েছে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন, ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা যদি আমাদের ইতিহাস দেখি যে কিভাবে একটি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য কিভাবে পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে তিনি এগিয়েছেন এবং মানুষকে সেই স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছেন, ঠিক ভাষা আন্দোলন যে শুরু 11ই মার্চ থেকে, সেই দিন সেক্রেটারিয়েটের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হলো, এরপর 15 তারিখে মুক্তি পেল সমস্ত ছাত্র নেতারা এবং 16 তারিখে 16ই মার্চ এখন অবশ্য ঢাকা মেডিকেল কলেজ, এখন ঢাকা মেডিকেল কলেজের ওটা আসলে ওখানেই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমতলা সেখানে যে সভা হয় সেই সভা সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা গাজীউল হক সাহেব তার লেখায় কিন্তু এই তথ্যটা দিয়ে গেছেন, তাই সেটা আর কেউ অস্বীকার করতে পারেনি। ঠিক এইভাবে ভাষার জন্য লিফলেট তৈরি করা, প্যাম্পলেট তৈরি করা, সারা বাংলাদেশে সেগুলি প্রচার করা এবং সমগ্র বাংলাদেশব্যাপী মানুষকে উদ্বুদ্ধ করা, সেই কাজগুলি কিন্তু করেছিলেন এবং প্রতিটি এলাকা এলাকায় তিনি গড়ে তুলেছিলেন যাতে করে আমাদের দেশের মানুষ মানে এই ব্যাপারটা আরও সচেতন হয় এবং কাজ শুরু করে, সেইভাবেই তিনি শুরু করেন তার যাত্রা এবং যার জন্য তিনি বারবার গ্রেপ্তার হন, ফরিদপুরে লিফলেট বিলি করতে গেছেন সেখানে বন্দী হয়েছে, বন্দী হওয়ার পর আবার মুক্তি পেয়েছেন, মুক্তি পেয়ে আবার তার আন্দোলন শুরু, এমনকি 52 ভাষা আন্দোলনের দিনে যে ওই তারিখটা, কারণ সেই দিন ছিল প্রাদেশিক পরিষদের বাজেট সেশন আর তখন সংসদ বসত, প্রাদেশিক পরিষদের যে অধিবেশন আপনাদের মনে আছে জগন্নাথ হলের যে বিল্ডিংটা ধসে পড়ে যায়, মূলত ওই বিল্ডিংটাই ছিল তখন প্রাদেশিক পরিষদের সংসদ ভবন, ওখানেই কিন্তু সেখানে সভা হয় আর মেডিকেল কলেজ তার ওখানে অনেকগুলি তখন পাকা ফ্লোর আর বুলিবেশের বাড়া এবং টিনের চাল দিয়েছিল ছাত্রদের হোস্টেল কাজী, আর মেডিকেল কলেজের সাথে এখন যেটা আউটডোর পেশেন্টের জন্য ওটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী, মিছিল করবে সেখানে 144 ধারা সিদ্ধান্ত হয় যে 144 ধারা নিয়ম হচ্ছে যে কয়েকজন সংখ্যা 4 জন করে যেতে পারবে, ঠিক ওইভাবেই কিন্তু সবাই যাত্রা শুরু করে এবং তখন কিন্তু মেয়েরা পিছিয়ে ছিল না, অনেক মেয়েরা কিন্তু মিছিলে নেমে আসে আর সেই সময় গুলি চলে আর সেই গুলিতে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউদ্দিন তারা মৃত্যুবরণ করে।